পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক সব নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরান। সেই সাথে তাদের কারাজ পরমাণু কেন্দ্রে পুনরায় ক্যামেরা বসাতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে অনুমতি দিয়েছে ইব্রাহিম রাইজি প্রশাসন। বুধবার ইরানের পক্ষ থেকে বলা হয়, ভুল বোঝাবুঝি দূর করতে আন্তর্জাতিক পরমাণু নজরদারি সংস্থাকে স্বেচ্ছায় পরমাণু কেন্দ্রে ক্যামেরা বসাতে দিতে সম্মত হয়েছে তারা। চলতি বছরের জুনে ওই পরমাণু কেন্দ্রে আইএইএর বসানো ক্যামেরাগুলো এক হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। হামলাটির নিরাপত্তা এবং বিচারিক তদন্ত শেষ করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। সম্প্রতি হামলার নিন্দা জানাতে রাজি হয়েছে আইএইএ। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে রাইজি প্রশাসন।